বলেন, টাকাটা নিলে আপনাকে ফেরত দিতে হবে না? ও আচ্ছা, না ভাই অসুবিধা নেই, এসব নিয়ে চিন্তা করিয়েন না, আপনি আর একটু ব্যবস্থা করে দেন। কেন, আমি আমি দেখতেছি, আনাটা দেখতেছি। এই আপনার সাথে বলতে খুব ভালো লাগছে। বলা আপনি যান। হ্যাঁ হ্যাঁ, আর গান্ডা সবসময় মনে রাখবেন। অশান্ত মনে সে যে আমার, আর আমি জীবনে কোনোদিন বলিতে পারবো না যে মা সাবি বেশি না, আমার বয়স আটকে রেখেছে, আমার বোতলের মধ্যে ছোট বোতলে বয়স আটকে রেখেছে, আমি সবসময় ছোট থাকবো বলেছিলাম না, এই বাউন পেট বাউন পেট দিন ছোট দিন। কি কোন, তাহলে তো সাহেব যে কারো বয়স আটকে লেতে পারবো, আমারও তো সারা জীবন এমন যুবতী রাখতে পারবো। পারবো, তবে অনেক কঠিন পরীক্ষা আছে ভাইয়া। ওই যে আগুন আছে না, আগুনের উপর দায়িত্ব যাই দেবা, ওই যে সত্যি যারা সত্যি সত্যি নারী সত্যি নারী সত্যি, এরা ছাড়া ওই পরীক্ষা কেউ দিতে পারবো না। ওই যে সত্যি যদি না হয় না, আগুন দিয়ে আঁটলে পাও পুড়ে যাবো গা। হ্যাঁ ওমা, আমি তো সত্যিই আসি, কিন্তু ওই আগুনের উপর দাঁড় থাকতাম না, যদি আমার পা পুড়ে যাগা আমার ডর লাগে। ওনো মাইয়া যদি সত্যি আও, তাইলে মনে করো বাচ্চা যাইবা, কোনো পোড়াটর আইবে না, পড়বা না। আর যদি অসত্যি আও, এরপরে কিন্তু জল্লা পুইডা সরকার হয়ে যাইবা। অজ সাবধান সাবধান। ও মায়া গো মায়া, আপনি দিবাস আবার চেঞ্জ হয়েছে গা, শরীরের ডিজাইনও বদলে গেছে গা। আ ওনো সৈন্যরা হও, বজ্জ এইখানে এইখানে মা ছায়া বিবির ওই গদি চেঞ্জ হওয়ার গদি নাসিন যে হইবে, আতর আতরের ট্রেনিং চলতে আছে, জিনেরা ট্রেনিং দেখতে আছে। তুমি তো অনেক ভাগ্যবতী, এই জন্য তুমি এই ট্রেনিংটা দেখতে পারছো, কোনো সতী নারী ছাড়া এই ধরনের ট্রেনিং দেখতে পারে না। কি, আমি সতী? হ্যাঁ, কি তুমি সতী নারী? হ্যাঁ আমি সতী, আমি সতী। তাহলে এক কাম করো, শোনো আমি চলে যাও, ওই যে আতর বাবারে সাধনা করতে দাও, সুন্দর করে সাধনা করবে, সাধনার সময় কিন্তু ডিস্টার্ব করবে না। আর শোনো, এই যে আতর বাবা যে সাধনা করতে আছে, জিনদের নিয়ে যে খেলামেলা করতে আছে, এটা কিন্তু কাউরে বলা যাইবে না। যদি বললা ফালা মুখ ফসকাইয়া খবর আছে, রক্তভূমি হইয়া একদম ছাড়াবাড়া কইরা মরে যাবা। আর শোনো, যদি বাঁচো জীবনে কোনো দিন বিয়া আইবে না কিন্তু। হ্যাঁ যাও, চলে যাও, পেছনের দিকে তাকাইবে না, এখন অন্য কিসিমের খেলামেলা আইবে, জলদি হাঁটো। ট্রেনিং তো ভালোই চলতেছে, সব দিক দিয়ে তো সাকসেস হয়ে জিততেছি, এই ঘাটতার মায়ারও তো মনে হয় কাবু করে ফেলাইছি। যাক, মনে হয় ওষুধটা ভালোই কাজ দিতে আসছে। এটা কি তো হইন নাইলাম আমি? হ্যাঁ, হাতুর রেজিন বর করছে, করতেও পারে, যত যাই হোক ছায়া বিবির ফুলা হের জিন কিতা অনেক কিছুই বর করতারে। না বাবা, আমি কাউরে কিছু কইতাম না, আমি যদি মুখ খুলি তাহলে তোমার রক্ত মুখে অসুর হইব, আর আমার সারা জীবন বিয়ে হইতো না। না গো বাবা গো মায়া গো, আমার দরকার নাই এসবের, আমি মোহ তালা দিয়ালাম, আমি কেউ চিনি না, কেডা আতর কেডা ছায়া বিবি, কি এর জিন, আমি শুধু নই সব কিছু, আমি কিচ্ছু জানি না ভাগ্য মা। এখন বিরক্ত করিস না, যা যা। আম্মা, মুই একলা হাসি কথা বলতে আছি আম্মা, যদি মিথ্যা বলি মোর জিবরা খুলে পড়িয়ে যাইবে। ওই যে সাংবাদিক শেফালি, হে কি আম্মা আম্মা,
মুই ঠিকই আনছিলাম আপনার বিরুদ্ধে একটা মিথ্যা প্রভাকারটা স্মরণে ফিরনি। আর ওই যে মধু ডাক্তারের যে মাতাল ফুলাটা বাহারিয়া শয়তানের শয়তান, হ্যার কুকুর দিতে আম্মা এই কামরুক কামাখ্যা গুনে গুহাটি বাবাকে আবিষ্কার করার চেষ্টা করছিলাম আম্মা, আপনার অ্যাগেনস্ট একটু প্রতিদ্বন্দ্বী দাঁড় করেই দেওয়ানোর জন্য। বিরক্ত করিস না, যা। কি গো আম্মা, এবার দেখছেন নি হ্যাঁ, টু দ্য পয়েন্টে হেতার ব্যাক অফরোধ কিন্তু মিলে গেছে আম্মা। এটার মতো এই ক্রিমিনাল রে ব্যাক সালান দিলে, জুতোর বাই দিলেও এদের এই নারকীয় অপরাধের শাস্তি তোর আম্মা। আম্মা আপনি একটা কাম করেন, আপনি ওই জিন জাফর মিয়ারে কই এই ক্রিমিনাল রে ওই তেঁতুল গাছের ডালের মধ্যে ঝুলাইছেন আম্মা, তারপরে মানুষজন যখন ফতে দিয়ে যাওয়া আসার সময় দেখবো হেতারে ছেঁড়া জুতা মারবো, হাঁসা ডিম মারবো, হাত তোর মারবো, তখন হেতে বুঝবো যে আম্মা ছায়া বিবির লগে টেক্কা দেনের কি জ্বালা, হেতার চেয়ারম্যান অনেক স্বপ্ন ব্যাগ ভাঙি চুরি যাইব। স্টপ কাজলি, আগে আমার জানতে হবে আমার বিরুদ্ধে তোমার এত আক্রোশ কিসের? মাননীয় আম্মা, মহামান্য আম্মা, বেয়াদবি নেবেন না, ভিতরে যেটু আক্রোশ তৈরি হয়েছিলে এই উৎপত্তি আম্মা আপনিই তৈরি করিয়ে দিয়েছিলেন। আমাকে দিয়েছেন কৈতর পড়া, মুরগি মিলনকে দিয়েছেন মুরগি পড়া, ক্যান্ডিডেট মরা দুইজন পদ একটা, আপনি দুজনে কি আপনার শিষ্য হিসাবে মান্য নিয়েছেন? আম্মা হেই পিন্নি, হেই পিন্নি ভিতরে একটু আক্রোশ তৈরি হয়েছিল, এখন আর নাই আম্মা। হ্যাঁ মাসুদ মোল্লা, জি আম্মা, আমার দুই সন্তান আতর সুরমা, তারা যদি আমার কাছে পোলাও কোরমা খাইতে চায় তাহলে কি আমি তাদেরকে সেটা খাওয়াবো না? মাননীয় আম্মা, আপনি আপনার দুই সন্তানকে পোলাও কোরমা খাওয়াইতে পারেন, গ্রামের সব সন্তান কি আপনি পোলাও কোরমা খাওয়াইতে পারেন, কিন্তু আম্মা গ্রামের সব সন্তানকে কি আপনি চেয়ারম্যান বানাইতে পারেন? হ্যাঁ কি সম্ভব, চেয়ারম্যানের পদ তো একুয়া, চেয়ারও একুয়া। মাননীয় আম্মা আরেক কথা বলতে চাই, আপনার দুই সন্তান আতর এবং সুরমা, হেরা যদি চার পাঁচটা করে বিয়া করতে চায় আপনি কি এতে রাজি হইবেন? আম্মা নেতার এই যুক্তিকে কিন্তু আমার পছন্দ হয়েছে আম্মা, আপনার ফলে আতর যদি চার পাঁচখান কিনলাই আর একখান বিয়েও যদি করে তাহলে আমি তো কেয়ামত করি হালামু, আমি তো আতরের ছাড়তাম ন, আতরের খবর করে ছাড়ামো, আতরের বারোটা বাজে ছাড়ামো, হের লোক আমি আপনারও ছাড়তাম ন, আপনার বিরুদ্ধে যাবো। ভন করতেছেন কেন? মাইয়া মানুষ দেখলে কেউ এমনি আগে জাগা সামনের দিকে। এই আপনার সমস্যাটা কি? হ্যাঁ আপনি এমন ভাবে আগাইতেছেন, মনে করেন সামনে একটা ব্রিজ আছে, ব্রিজ থাকলে আপনি কিতা করতেন? এটা তো গ্রাম, এখন তো কোনো ব্রিজ নাই, মনে করেন একটা ব্রিজ আছে, ব্রিজে থাকলে তো আপনি আগাইতে আগাইতে ফানি দিতে ফুরে গেলেন গুলে, নদীর ছড়িতে টুপ করে মরে গেলেন গুলে, আপনি সাঁতার জানেন? কি কামি, এই আপনি মনে করেন একটা ছাদে আছেন, ছাদে এমনি আগাইতে আগাইতে তো ছাদের থেকে ফুয়ে করে গইলা যাবেন, গাড্ডি গুড্ডি তো কুস্তা থাকতো না, সমস্যাটা কি? গন্ধ কি এর? এইটাই তো আমার সমস্যা, আমার গায়ে অতিরিক্ত দুর্গন্ধ, এই জন্য স্কুলের চাকরিটাও চলে গেল, কেউ আমার টিচার হিসেবে নিতেও চায় না, আর ছাত্ররা আমার কাছে পড়তেও চায় না। সমস্যা কি? এক কাম করেন, ছায়া বিবির কাছে যান, ওনার থেকে গিয়া আতর ফোড়া লই আন, এরপরে সারা গতরে বালা করে মাখবেন, আতো ফাও সব জায়গাতে মাখবেন, দেখবেন কি সুন্দর সুবাস বেরিতেছে, এরপরে দেখবেন আপনি চাকরিও থাকব, স্টুডেন্টও পড়ব। ছায়া বিবির কাছে যে যাব তা পাবো কোনে? আরে এটা আতরের কথা কয়ে দিব, আতরের লোক তো এখন জিন আছে, গেলে যদি আতর আতর ফিরা দেয়। না মায়া গো না, কোন যেত না, এই কাম করলে রক্তভূমি ওইতেই থাকবো, আর বিয়া তো আমার সারা জীবন হইত না। তাইলে আমি হন যাই। হ্যাঁ যান গা, কোনো সমস্যা নাই। আচ্ছা শুনেন, আপনার যদি গাঁও গোতরে এত গন্ধ থাকে আপনার তো বিয়া শাদী হইতো না, কসংসার করবেন কেমনে?
চাকরি জুটাইতে পারতেছি না আর বিয়ার সাথে। এই শোনেন শোনেন, আমার গায়ে কিন্তু এত দুর্গন্ধ না যে আপনার বমি আসবে। নিজের গায়ের গন্ধ তাও বা এমন ফসা গন্ধ কেউ কখনো নিজে টের পায় না, আশপাশের মানুষ টের পায়। তোমার মনে এত কষ্ট জমা হয়েছে সেটা আমি আগে বুঝতে পারি নাই। তোমার যুক্তি দুইটা আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে আবার সাপোর্ট দেব, নতুন করে সাপোর্ট দেব। সত্যিই আম্মা, হাসোই আম্মা, আপনি আমাকে সাপোর্ট দেবেন আম্মা? ওয়াল্লাহ আই লাভ ইউ আম্মা। না বাড়ি বলছে নাকি আম্মা, শ্রদ্ধা ভালোবাসা কত গুঞ্জে বাড়ির কাছে, আমি কেমন ঢুলে আপনাকে বুঝাই বলবো। ইচ্ছে করতে আসি কি মোর চামড়া খুললে আপনাকে জুতো বানাই দিই। আম্মা আপনি খালি শুনিয়ে রাখেন, ওই সেভালি সাংবাদিক থাকবে না এই গ্রামে, কেন কোনোখানে সে থাকবে না, নিশ্চিন্ত করে দেবো তাকে আমি। আর ওই যে গুহাটি বাবা কামরূপ কামে আম্মা আপনি বিশ্বাস করেন, মিহার জীবনে সহেও দেহি নাই নামও শুনি নাই। ওই যে কামরূপ কামাখ্যা সোটা গেলে শুনছি, বুড়ো বুড়িরা শুনেছি, হেইয়া আম্মা আপনি বিশ্বাস করেন, আপনার বিরুদ্ধে জীবনে কোনো দিন একটা কথা কব না, হেলে আপনার ওই জিন দিয়া ওর জীবনটা কাটিয়ে দিয়েন আম্মা। যে না এসব কথা কইলেও রুড়ি বিজ্জ না হয়, চলতো না চলতো না। আপনি এতদিন ধরে আম্মার নামে যেসব বদ্দম গাইছেন, মানুষের কাছে আম্মারা যে ছোট করছেন, অন আমারে মানুষের কাছে আম্মারে বড় করতে হইব, আম্মার নামে সুনাম করতে হইব, আম্মার আগে যে মান সম্মান ছিল মর্যাদা ছিল সেটা ফিরাই আনতে হইব। অবশ্যই একশোবার। আম্মা কইতর পরার নাহান, আপনি আরেক কোনো কিছু আমাকে পরিয়ে দেন, আমি সেটা কলজার ভিতরে ধারণ করব, রাস্তায় রাস্তায় হাঁটবো আর জিগির করতে থাকবো। আম্মা সাহাবিবি আম্মা, মানুষের দ্বারে দ্বারে ঘরে ঘরে যাইয়া আপনার সুনাম করতে থাকবো। আম্মা আপনি আর এক ফির আমাকে সুযোগ দেন, সর্বশেষ এক ফির আম্মা, কিছু একটা দেন আম্মা আপনার প্রতি। মাসুদ মোল্লা, যে আম্মা তুমি রোজ আমার কাছ থেকে ডিম পড়া নিয়ে যাবা, সেই ডিম আমার নামে জিকির কইরা লোকজন রে খাওয়াবা, লোকজন সেই ডিম খাইয়া তোমারে ভোটের জোয়ারে ভাসায় দেবে। আম্মা হেলে আর দেরি করতে আসেন কিসের ভিন্নে, আজগুই এখন থেকে ডিম পড়া দেওয়া শুরু করে দেন আম্মা। আম্মা আর কথা কি বলবো, আপনি তো কাঁচা ডিম পরিয়ে দেবেন, আনে অনেকে তো আবার ওই কাঁচা ডিম খাইতে পারে না, না কেন বমি করি হালাই। মাসুদ মোল্লা তুমি আমার নামে তিনবার জিকির কইরা কাঁচা ডিমে ফু দিবা, তারপরে দেখবা সেই কাঁচা ডিম কেমন করে সিদ্ধ ডিম হয়ে গেছে, সেই সিদ্ধ ডিম নিয়ে তুমি মানুষকে খাওয়াবা। দেখবেন আপনার সামনে ডিম সিদ্ধ হয়ে যাবো, ফুদান। সাহাবিবি আম্মা, সাহাবিবি আম্মা, আম্মা আতলা পড়েছে, হারা হারে সান ডিম সিদ্ধ শুনে সান আগে শুই দেখি। ও আম্মা মুই দুই নহনে কি দেখলাম, মুই তো তান রাখাই যাইতে আছি, মোর গায়ে তো বেউস হই যাম যে কোনো মুহূর্তে। কেউ তো আসতেছে না, নিজের বাবার আসনে প্রতিষ্ঠিত করতে হলি
কত আরো কষ্ট করতে হবে কিডা জানি। বরিশালে বরিশাল বিশ্ববিদ্যালয়ে লয় থাই ওন থেকে তোমার মনে করছে প্রশ্নপত্র সব পাস করে দিব সুন্দর করে প্রশ্নপত্র পাস করে দিব তুমি লেখবা কেউ দেখবো না সুন্দর করে পাস করবা কি মনে হয় সুমিয়া হ্যাঁ হাজার হ্যাঁ নকল করলে তো টিচাররা আমার ধরে ফেলাইব এবার এই আমি কি আমি বললাম জিন আমি যে প্রশ্নপত্রটা দেব এই একখানে তুমি দেখবা আর মুই দেখতে পারমু আর মানুষ কেউ দেখতে পারবে না তুমি সুন্দর করে আপন মনে গদগদ ইয়ে লেখবা পটপটে ইয়ে মনে করে তুমি পাস করে দিয়ে লেবা বুঝছো সত্যি তাহলে আমি পাস করবো খাও এ নাও তুমি একটা কলা খাও কি মনে আছো মোর পাওয়ার সম্পর্কে তোমার বিন্দুমাত্র ধারণা নাই বুঝছো যে কলা দেছো ওটা তো মোটামুটি সাইজ দিত ছোট কলা আইটা খাও এসব কলা দুই মিনিটের মধ্যে সভা করতে দিতে পারি বুঝছো কোনো ব্যাপার না বরিশালে যখন থাকতাম বুঝছো ওই বিশ্ববিদ্যালয়ের পাশে সাগর কলা ছিল সেগুলো সাবার করে রেখেছি ফানায় ফানায় শেষ করে রেখেছি বুঝছো এখন তো খাইতে পারি না তবে এখন চর্চা আছে খাইতে পারি আর খাবো না হুম না না খাও আরও কলা আছে তোমার লাগবে আরও কলা নিয়ম হুম আর খাবো না বা সুন্দর কলাগুলি পুরোপুরি মজ নাই বুঝছো ভালো কিন্তু জাগ দিয়ে পাড়া পাকাইছে আর কি এ না এটাও খাও একটু প্রবলেম আছে না না কলা ছাড়া তো আমার কাছে কিছুই নাই তুমি বলছো আমার পাস করে দিবা তুমি নাও এই সবগুলো কলা খাইয়া ফেলাও বুঝতে পারিছি রে ভাই পাগলের পাল্লায় পড়েছি পাগলের পাল্লায় পড়েছি রে ভাই পাগলের সাথে তো জিনও পারবে না এখন ওর সাথে কথা বললে আমার সব কলা খাতি হবে পলান ছাড়া উপায় নাই তুমি ওইটা সগি আমার আলাদা ধরনের সন্তান আতর বাবার সন্তান এই সাবধানে কথাবার্তা বলবো বাবা খারাপ হয়ে যাবে কিন্তু একদম খারাপ হয়ে যাবে আরে বাবা রে সন্তান হোক বাবা হোক দুজনের একজন কেউ না কেউ তো ভুল একটু করছে একটু চুলাই খেয়ে ফেলে কি হবে কও এই যে আরে কোনোদিন হাবডাই ধরছো নেতা আমি পাগল হতে পারি কিন্তু এত পাগল না ফাকিরম